গুড ইভিনিং, জয় হিন্দ, জয় ভারত। স্বাগতম জানালো ডিফেন্স আসাম ইউটিউব চ্যানেলল। সো ভাবানী ভীষণ একটা বহুতে ইম্পর্টেন্ট আপডেট লো আপনার মাজল। আসাম ডাইরেক্ট রিক্রুইটমেন্ট গ্রেড থ্রি এন্ড গ্রেড ফোর জি 26,441 পদর রিজাল্টর বিগ আপডেট। রিজাল্ট কেতিয়া দিব এটা বহুতে ইম্পর্টেন্ট আপডেট লো আপনার মাজল। আর পুলিশের রিজাল্ট কোন তারিখের মুক্তি করা হব মো আপনাদের এই ভিডিওর জড়িয়ে ফুল ডিটেলস সহকারে দিবল বিচারি। সো ভিডিওটি সম্পূর্ণরূপে চাই থাকব, কারণ বহু বন্ধু বান্ধবী সকলে যেহেতু আসাম ডাইরেক্ট রিক্রুইটমেন্ট 26,441 পজাত হয়তো এক্সাম দিছে, হয়তো রিজাল্টর কারণে অপেক্ষা করে আছে। আর এই রিজাল্ট কেতিয়া মুক্তি করা হব আপনাদের এই ভিডিওর জড়িয়ে জানাম। সো ভিডিওটি সম্পূর্ণরূপে চাই থাকব। আর যদিহে আপনাদের আমাজনের প্রথমবার কারণে আসছে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লব। সো বন্ধু বান্ধবী সকল, এই আমার অফিসিয়াল ওয়েবসাইট ইন্ডিয়া জবস আপডেট .com। ইয়াত যিকোনো ধরনের ডিফেন্সর আপডেট বা আমার অসম সরকারের যিখিনি পদ উলাই নতুনক সকলবিলাকর আপডেট এই আমার অফিসিয়াল ওয়েবসাইট আপনাদের পাই যাব ইন্ডিয়া জবস আপডেট .com। এই অফিসিয়াল ওয়েবসাইট আপনাদের চেক আউট করব পারিব কি কি পদর এপ্লাই প্রক্রিয়া আরম্ভ হয়েছে। এটা CISF কারণে নতুনক পদ মুক্তি করা হয়েছে প্রায় 540টা, এইখানে আপনাদের ডিটেলস চাব পারিব। আর FCI প্রায় 5,043টা পদ এপ্লাই হয়ে আছে, এইবিলাকর ডিটেলস আপনাদের চাব। DRDO ফালের প্রায় 1901টা পদ মুক্তি করা হয়েছে, এইবিলাক আপনাদের ধুনিয়াছে চেক আউট করব পারিব। আর আপনাদের ITBP ফালের প্রায় এনিমেল ট্রান্সপোর্টের কারণে মিনিমাম পদ মুক্তি করা হয়েছে, আর সেই পদবিলাকর ইতিমধ্যে এপ্লাই প্রক্রিয়া আরম্ভ হয়ে আছে। আর এই পদবিলাকর এপ্লাই করবলে হলে আপনাদের অনলি মেট্রিক পাস করলে আপনাদের এপ্লাই করব পারিব। ফুল ডিটেলস দিয়া আছে আমার অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে পিনে আপনাদের চেক আউট করব। আর ভিডিও ডেসক্রিপশনত আমার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দিয়া আছে, গিয়ে পিনে আপনাদের চেক আউট করে লব কি কি পদর এপ্লাই প্রক্রিয়া আরম্ভ হয়ে আছে। এটা মেইন কথাটা হল আসাম ডাইরেক্ট রিক্রুইটমেন্ট 26,441 পদর যে গ্রেড থ্রি এন্ড গ্রেড ফোর রিজাল্ট কেতিয়া মুক্তি করা হব। যেহেতু আজি আমার মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া দেবে সংবাদ মাধ্যমের যোগেদি কৈছে যে আসাম ডাইরেক্ট রিক্রুইটমেন্টর যি 26,441 পদর রিজাল্ট এটা পূজা আগত দিয়া হব আর এটা রিজাল্ট পূজা পিছত দিয়া হব। মানে আপনাদের গম পাইছে গ্রেড থ্রি এন্ড গ্রেড ফোর, মানে গ্রেড ফোর হয়তো পূজা আগত দিব পারে, গ্রেড থ্রি হয়তো পূজা আগত দিব পারে, মানে যিকোনো একটা পদর আপনাদের পূজা আগত একটা রিজাল্ট পাব আর পূজা একটা পিছত আপনাদের রিজাল্ট পাই যাব। আর আপনাদের যখন পুলিশের কমান্ডো বেটালিয়ন এইবিলাক রিজাল্ট হয়তো আপনাদের 15-16 তারিখেরপর আপনাদের পাই যাব রিজাল্ট। আর আপনাদের কি কি পদর রিজাল্ট আপনাদের পাব ইতিমধ্যে গম পাইছে পুলিশের প্রায় 5,200 প্লাসর আপনাদের এপয়েন্টমেন্ট দিব, মানে আপনাদের রিজাল্ট মুক্তি করা হব। যে তাদের আছে পুলিশের ABA UB কমান্ডো বেটালিয়ন আছে ABSI UBSI, এই পদবিলাকর হয়তো রিজাল্ট প্রায় 15-16 তারিখেরপর আপনাদের হয়তো রিজাল্টসমূহ আপনাদের পাই যাব। আর যি আসাম ডাইরেক্ট রিক্রুইটমেন্ট 26,441 গ্রেড থ্রি এন্ড গ্রেড ফোর এইবিলাকর হয়তো রিজাল্ট পূজা আগত এটা দিয়া হব আর পূজা পিছত এটা দিয়া হব। সো বন্ধু বান্ধবী সকল, এইটাই আসলে যে আসাম ডাইরেক্ট রিক্রুইটমেন্টর যি আপডেট আসে এই আপডেটটা আপনাদের দিলো। যদিহে আপনাদের ভিডিওটি ভাল পালে সকল বন্ধু বান্ধবীকে শেয়ার করে দিয়ক। সজিলে বাই, জয় হিন্দ, বন্দে মাতরম, জয় অসম, ধন্যবাদ।